हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल। हमें सुमन और अपना देखें हमार चैनल सुमन घोष। आज हम एम एक अभिनेतर जीवन नहीं आलोचना करब। तिनी किन्तु सिनेमार पर्दाय भिलेनेर चरित्रे अभिनय करें, किन्तु वास्तवे तिनी एकजन रियल हिरो। केन ताके रियल हिरो बोलछि ताई भिडियोटी देखले आपनारा जानते पारबेन। आज हम बलिउडेर अन्यतम जनप्रिय अभिनेता सोनू सूद के लिए आलोचना करब और जानब तार रियल लाइफे हिरो हये ओठार कहानी। चलुन भिडियोटी शुरू करा जाक। और ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনারা যদি সোনু সুদের ফ্যান হয়ে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। তো সোনু সুদ কেন কিভাবে রিয়েল লাইফে হিরো হয়ে উঠেছেন সেটি জানার আগে চলুন আমরা সোনু সুদের কিছু পার্সোনাল ইনফরমেশন জেনে নিই। সোনু সুদের জন্ম 30 জুলাই 1973 সালে পাঞ্জাবের মগায়। 2021 সালের হিসাবে তার বর্তমান বয়স 47 বছর। সোনু সুদ প্রফেশনে একজন অভিনেতা, মডেল ও চলচ্চিত্র প্রযোজক। সোনু সুদের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। চলুন এবার আমরা সোনু সুদের পরিবার সম্পর্কে একটু জেনে নিই। সোনু সুদের বাবার নাম শক্তি সুদ এবং সোনু সুদের মায়ের নাম সরোজ সুদ। সোনু সুদের দুটি বোন আছে, একটির নাম মালবিকা সুদ ও অপরটির নাম মনিকা সুদ। সোনু সুদের স্ত্রীর নাম সোনালি সুদ এবং তাদের ঘরে দুটি পুত্র সন্তান আছে, একটির নাম ঈশান সুদ আর একটির নাম আয়ন সুদ। এবার আমরা সোনু সুদের শিক্ষা জীবন সম্পর্কে একটু জেনে নিই। সোনু সুদ তার স্কুল জীবনের পড়াশোনা করেছিলেন সিক্রেট হার্ট স্কুল মগা থেকে। তারপর তিনি তার গ্রাজুয়েশন কমপ্লিট করেন যশবন্ত রাও চাবান কলেজ অব ইঞ্জিনিয়ারিং, যেটি নাগপুরে অবস্থিত। চলুন এবার আমরা সোনু সুদের অভিষেক মুভিগুলো একটু দেখে নিই। সোনু সুদ তার অভিনয় জীবন শুরু করেছিলেন 1999 সালে একটি তামিল মুভি থেকে। এই মুভিটির নাম ছিল কালাজগার। এই মুভিটি মুক্তির পরেই ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল। তারপর 2001 সালে তিনি আরও একটি তামিল মুভিতে অভিনয় করেছিলেন যার নাম মজনু, কিন্তু এই মুভিটি সুপার ফ্লপ হয়েছিল। তারপর 2002 সালে তিনি প্রথম বলিউড মুভিতে অভিনয় করেন যার নাম শাহজাদে আজম। এই মুভিতে সোনু সুদ ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর 2004 সালে সোনু সুদ আরও একটি বলিউড মুভিতে অভিনয় করেন যার নাম ইউভা। এই মুভিটিও ভীষণ জনপ্রিয়তা লাভ করে। তারপর 2004 সালে তিনি যোধা আকবর সিনেমাতে অভিনয় করেন এবং এটিও সুপারহিট মুভি ছিল। সোনু সুদ তার জীবনের টার্নিং পয়েন্ট আসে 2010 সালে যখন তিনি সালমান খানের সাথে দাবাং মুভিতে অভিনয় করেন। তারপর সোনু সুদকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সোনু সুদ তার জীবনে অনেক সুন্দর কয়েকটি মুভি আমাদেরকে উপহার দিয়েছেন, যেমন কুম্ফু ইয়োগা, সেটি একটি চাইনিজ মুভি ছিল, এবং হ্যাপি নিউ ইয়ার, সিং ইজ কিং, আর রাজকুমার ইত্যাদি। চলুন এবার আমরা সোনু সুদের বাড়িটি একটু দেখে নিই। সোনু সুদ তার পরিবারের সাথে যমুনানগর অ্যাপার্টমেন্টে থাকেন, যেটি লোখান্ডওয়ালাতে অবস্থিত। এই ছবিতে আপনারা তার বাড়িটি দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা সোনু সুদের কার কালেকশনটি একটু দেখে নিই। সোনু সুদের প্রথম গাড়িটি হলো অডি R8 স্পাইডার, ভারতীয় মুদ্রায় যার দাম 96 লাখ টাকা। তার দ্বিতীয় গাড়িটি হলো মার্সিডিজ বেঞ্জ ML Class 350 CDI, ভারতীয় মুদ্রায় যার দাম 66 লাখ টাকা। সোনু সুদের তৃতীয় গাড়িটি হলো অডি Q7, ভারতীয় মুদ্রায় যার দাম 80 লাখ টাকা। এবং তার চতুর্থ গাড়িটি হলো পোর্সি প্যানোরামা, ভারতীয় মুদ্রায় যার দাম 2 কোটি টাকা। চলুন এবার আমরা সোনু সুদের ইনকাম সম্পর্কে একটু জেনে নিই। সোনু সুদ এক একটি মুভি করার জন্য 2 কোটি টাকা চার্জ করেন, এবং তিনি একটি ব্র্যান্ডকে ইনভেস্টমেন্ট করার জন্য 50 লাখ টাকা চার্জ করেন। চলুন এবার আমরা সোনু সুদের মোট সম্পত্তিটি একটু দেখে নিই। সোনু সুদের মোট সম্পত্তির পরিমাণ 130 কোটি টাকা। চলুন আমরা এবার সোনু সুদকে কেন রিয়েল লাইফ হিরো বলছিলাম সেটি একটু জেনে নিই। ভারতে বর্তমানে করোনা পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে, যাকে WHO করোনার দ্বিতীয় ঢেউ বলছেন। বর্তমানে ভারতবর্ষ একটি গভীর সংকটে ভুগছেন, আর সেটি হলো অক্সিজেন। এখন আমাদের দেশে এতটাই অক্সিজেন সংকট, এই অক্সিজেনের অভাবে প্রচুর মানুষ মারা যাচ্ছেন। টিভির পর্দায় আমরা এমন কিছু দৃশ্য দেখছি যা আটকে ওঠার মতো। চারিদিকে শুধু হাহাকার আর গণচিতা। এই ভয়াবহ পরিস্থিতিতে সমাজের অনেক মানুষ উপকারের জন্য এগিয়ে আসছেন, আবার অনেক মানুষ দেশ ছেড়ে পালাচ্ছেন। বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা দেশ ছেড়ে পালাচ্ছেন, আর এই পরিস্থিতিতে সোনু সুদ যেভাবে এগিয়ে এসেছেন তা ধারণার বাইরে।
তো চলুন জেনে নেই সোনু সুদ কীভাবে গরিবের দেবতা হয়ে উঠলেন। 2020 সালে যখন করোনা আমাদের দেশে প্রবেশ করে এবং সরকার লকডাউন ঘোষণা করে, তখন সবথেকে বেশি বিপদে পড়েছিল ভিন রাজ্যে বসবাসকারী পরিযায়ী শ্রমিকরা। তখন তাদের দরকার ছিল বাড়ি ফেরা। তখনই তাদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সোনু সুদ। তিনি নিজের টাকায় হাজার হাজার মানুষকে বাস, ট্রেন, বিমানে করে তাদের বাড়ি ফিরিয়েছিলেন। এমনকি বিদেশে আটকে পড়া প্রচুর মানুষকেও বিমানে করে তাদের বাড়িয়েছিলেন। দেশে বিদেশের প্রচুর শিক্ষার্থীকেও তিনি দেশে ফিরিয়ে এনেছিলেন। এমনকি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও তিনি করেছিলেন। তার এই মানসিক কাজের জন্য দেশের একটি এয়ারলাইন সংস্থা স্পাইসজেট সোনু সুদকে একটি বিশেষ সম্মানে সম্মানিত করেছিল। স্পাইসজেট তাদের বিমান বোয়িং 737-এ সোনু সুদকে নিয়ে একটি বিশেষ লাইন খোদাই করে লিখেছিলেন, যেখানে লেখা ছিল এ সেলিউট টু দ্য সিভিয়র সোনু সুদ। কারণ সোনু সুদ স্পাইসজেটের মাধ্যমে প্রচুর মানুষকে আমাদের দেশে ফিরিয়ে এনেছিলেন। আর এখন বর্তমানে 2021 সালে যখন করোনার দ্বিতীয় ঢেউ এলো, তখন এই ঢেউয়ে বেসামাল ভারতবর্ষ, চারিদিকে শুধু হাহাকার আর মৃত্যু। আর এবারের মৃত্যুর কারণ হলো অক্সিজেন। বর্তমানে আমাদের দেশে ভীষণ অক্সিজেন সংকট, যার অভাবে প্রচুর মানুষ মারা যাচ্ছেন। কোনো হসপিটালই ঠিকঠাকভাবে অক্সিজেন দিতে পারছে না রোগীদের, ফলে মৃত্যু মিছিল অব্যাহত। চারিদিকে চলছে গণচিতা আর কবর দেওয়ার কাজ। আর এই পরিস্থিতিতে সোনু সুদ আবার একবার আমাদের মতো সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। আর এবার শুরুতেই সোনু সুদ নিজেও করোনাতে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ, আর সুস্থ হয়েই তিনি লেগে গেছেন মানুষের সেবায়। সোনু সুদ এবং তার টিম দেশের বিভিন্ন হসপিটালে অক্সিজেন যাতে অ্যাভেলেবেল থাকে তার ব্যবস্থা করছেন, যাতে কেউ অক্সিজেনের অভাবে না মারা যায়। সোনু সুদ এবং তার টিমকে সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর রিকোয়েস্ট আসছিল ICU বেড এবং ভেন্টিলেশনের ব্যবস্থা করা দেওয়ার জন্য। এই জন্য সোনু সুদ তিনি একটি টেলিগ্রাফ অ্যাপ লঞ্চ করেন, যার নাম ইন্ডিয়া ফাইট উইথ করোনা। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সোনু সুদকে তাদের সমস্যার কথা জানাতে পারবেন। আর বর্তমানে সোনু সুদ এমন একটা কাজ করেছেন যা জানলে তার প্রতি সম্মান আপনার আরও বেড়ে যাবে। মুম্বাইয়ে সোনু সুদের অনেকগুলি সম্পত্তি আছে, যার মধ্যে থেকে জুহুর 8টি সম্পত্তি তিনি বন্ধক রাখলেন 10 কোটি টাকা তোলার জন্য। সেই টাকা ব্যবহার করবেন গরিব মানুষের সাহায্যে। এই সম্পত্তির মধ্যে আছে 2টি দোকান এবং 8টি ফ্ল্যাট। সত্যি কথা বলতে আমাদের দেশে বর্তমানে সোনু সুদের মতো অনেক সোনু সুদ দরকার, যারা ভয়ে পালিয়ে না গিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবে। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনারা যদি সোনু সুদের ফ্যান হয়ে থাকেন, তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।